মুজিবর্ষে শপথ সড়ক হবে নিরাপদ প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস 2020 উপলক্ষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বার আউলিয়া হাইওয়ে থানার উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। আজ দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীতাকুঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনা রোধে সব সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালক ও হেল্পার মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, মাইকিং, স্পিচ গানের মাধ্যমে গতি পর্যবেক্ষণ করা হয়। আমরা বারৈলি হাইওয়ে থানা পুলিশ প্রতিদিনই এই কাজগুলো করছি। এছাড়াও জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আমরা প্রতিটি মানুষকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করছি এবং আমাদের যে বেগুলো আছে, বাস বেগুলো যত্রতত্রভাবে দাঁড়াতে পারবে না, বেগুলোতে দাঁড়াতে হবে। আমরা এই বিষয়গুলো দাঁড়িয়ে এখানে অন্যান্য দিনের মতো যাত্রীদেরকে চালকদেরকে আমরা সচেতন করছি। এছাড়াও মহাসড়কে থ্রি হুইলার জাতীয় গাড়ি, অযান্ত্রিক গাড়ি এবং ফিটনেসবিহীন গাড়ি চলতে পারবে না। যাত্রী চালকরা যাতে বেপরোয়া দ্রুতগতিতে না চলে সে বিষয়গুলো আমরা মাথায় রেখে আমরা তাদের সঙ্গে কথোপকথন করছি এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি যাতে একটি সুশৃঙ্খল এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে পারি। এটা আমাদের প্রতিনিয়ত রুটিন কাজ। সেটা ছাড়াও জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আমরা আরেকটু বাড়তি মানুষকে সচেতন করার চেষ্টা করছি। এটা প্রতিনিয়ত আমাদেরকে করতে হবে এই কাজগুলো এবং আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ।